হ্যালো গাইস, আমি প্রাপ্ত। এটা হচ্ছে একটা গিটার, অ্যাকোস্টিক গিটার। তো লিড গিটার, অ্যাকোস্টিক গিটার, গিটার ভেদে অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে, যদি আমরা একদম উপর থেকে যাই, সেটা হচ্ছে হেড, দেন টিউনিং কি, টিউনার যেটাই বলা হোক। এটা হচ্ছে নাট, এটা নাট। আর এখানে ফ্রেটস, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা ফ্রেট, 1 2 3 4 এরকম করে প্রত্যেকটা একুশটি গিটারে আলাদা আলাদা ফ্রেটস হয়। যেমন এটাতে আছে 21টা, যেমন লিড গিটার আরও বাড়তে 22 23 24 25, এরকম অনেক ধরনের হয়ে থাকে। তো এটা হচ্ছে ফ্রেটস। তারপর আসছে হচ্ছে বডি, গিটার বডি। এটা হচ্ছে সাউন্ড হোল, এটা ব্রিজ। ঠিক আছে, আপাতত একটা একুশটি গিটারে এই পার্টগুলো চিনলেই মোটামুটি হবে। এখন সরাসরি আমরা কাজে চলে যাই, যে একটা বিগিনার গিটার লার্নার কি শিখবে বা ফার্স্টে কি কাজ দিয়ে শুরু করবে। তো আমরা কাজের মধ্যে ফার্স্টে অবভিয়াসলি পিক্স, এটা হচ্ছে পিক্স, পিক্স আপনাকে অবশ্যই ধরা শিখতে হবে। এবং এটা আসলে আমরা এক একজন এক একভাবে ধরে থাকি, যেমন আমি ধরে এইভাবে। ঠিক আছে, আর অনেকে আছে মেন ধরা স্টাইল হচ্ছে এটা। ঠিক আছে, আমি এইভাবে আপনি একটা এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে লাইক হাতটা মোটামুটি বসানো। তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তবে যত বেশি করা যাবে তত তার জন্য বেটার, যে কাজটা করবে তার জন্য বেটার। এখন আমরা 4টা ফিঙ্গারের আপাতত কাজ বলবো, 1 2 3 4, 4টা আঙ্গুলের কাজ। সেটা হচ্ছে লাইক আমরা একটা প্রথম একটা কাজ নিতে পারি, 1 2, যখন আমার হাত বসানো হয়ে যাবে, হাত বসানোর সাথে সাথে পিকিং অ্যান্ড হচ্ছে ফিঙ্গারের কাজ, সেটা আমরা যদি অ্যাড করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 1 2, একটা সিম্পল একদম কাজ, একদম বেসিক যে কাজটা, এটা হচ্ছে এই কাজটা 1 2। আর এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা, ডাউন আপ, এটা খুব জরুরি, ডাউন আপটা খুব জরুরি। 1 2, এটা হচ্ছে 6 নাম্বার, 1 2, এটা হচ্ছে 5 নাম্বার, 1 2, এটা 4 নাম্বার, 1 2, এটা হচ্ছে 3 নাম্বার, 1 2 1 2 2 1। এখন আমরা একটা জিনিস জানিয়ে রাখি, এটা হচ্ছে তারের নাম, তারের নাম এক্ষেত্রে 1 2 3 4 5 6, এটা হচ্ছে নিচ থেকে কাউন্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিচ থেকে কাউন্ট হয়। আমরা যদি নাম জানি তারের, তাহলে উপর থেকে হচ্ছে E A D G B E। ঠিক আছে, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। আবার আমি নামটা ক্লিয়ার করছি, ই এ ডি জি বি অ্যান্ড ই। আমি আরেকবার বলছি, ই এ ডি লাস্ট ইজ এ, এটা হচ্ছে লোই, আর এটা হচ্ছে হাই, এটা লো, এটা হাই। ঠিক আছে, আর হচ্ছে আমরা যখন কাউন্ট, তার কাউন্ট করি, সেটা হচ্ছে নিচ থেকে 1 2 3 4 5 6, বাস এটুকু জানলে এনাফ, দেন আমরা সম্পূর্ণ কাজে চলে যাই। এটা হচ্ছে যেটা বললাম ফার্স্টে, 1 2 1 2 1 2 1 2, এটা একটা কাজ হতে পারে, জাস্ট বিগিনারদের জন্য এটা একটা কাজ হতে পারে। লাইক আমি একবার করে দেখাচ্ছি এই কাজটা, অবশ্যই আপনারা হাত বসানোর পর 12 পর্যন্ত করবেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমার 12 পর্যন্ত আমি যদি কাজগুলো কমপ্লিট করি তাহলে আমার এনাফ। ওকে, আমি একবার কাজগুলো করে দেখাচ্ছি, লাইক 1 2 1 2 1 2, লাইক একবার নিচে যাচ্ছি,
একবার উপরে উঠছি, অর্থাৎ ডাউন আপ ডাউন আপ। এই কাজটা আমি একদম 12 পর্যন্ত করবো, আমি একবার করে দেখাই। এইভাবে 12 পর্যন্ত, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি একবার স্লো দেখাচ্ছি, সেটা হচ্ছে 1 2 1 2 1 2 1 2 1 2, অর্থাৎ আমার ডাউন হচ্ছে কমপ্লিট। কাজের দিকে যেতে হবে, কাজ হচ্ছে 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, এটা হচ্ছে ডাউন। আমি যখন প্রতি তারে কাজগুলো করছি তখন 1 2, এটা হচ্ছে 1 2 ধরছি আমি 1 আর 2 নম্বর আঙুল দিয়ে। আর এক্ষেত্রে আমি ডাউন আপের কাজ করছি, লাইক 1 নম্বর তার ডাউন, সেকেন্ডটা হচ্ছে আপ। এভাবে আমি প্রতি তারে কাজগুলো করছি, ঠিক আছে? যেমন আমি প্রতি তারে কাজগুলো করে দেখাই একবার, স্লোলি দেখাচ্ছি একবার। কাজটা ক্লিয়ার হয়ে যাবে লাইক এরকম, তখন নিচেরটা আপনাকে করতে হবে। নিচেরটা আমি ফার্স্ট দেখিয়ে দিয়েছি আগে, এখন আমি স্লো দেখাচ্ছি। অর্থাৎ সেম কাজ, আমি একবার উপর থেকে নিচে যাচ্ছি এবং নিচ থেকে উপরে আসছি, ঠিক আছে? এইভাবে আপনাকে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সেম ভাবে কাজগুলো করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ওয়ার্ক। এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেম ভাবে 1 2 করছেন, তারপর আপনি করবেন হচ্ছে 1 3, ঠিক আছে? লাইক এরকম, মানে সেম কাজ ডাউন আপ। এটা কাজটা হচ্ছে ডাউন আপ, ঠিক আছে? ডাউন আপ। এবার এই ক্ষেত্রে বসানোটা সেম, যেভাবে আমি 1 2 বসাইছি সেভাবে 1 3 1 3 1 3 1 3 1 3, ঠিক আছে? আবার যখন উঠতেছি নিচ থেকে উপরে উঠতেছি তখন সেম ভাবে। ওকে, এবারে যখন কাজটা বসে যাবে একদম লাইক, ওকে, মানে আমার কাজটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার করা এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আর কি। তো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আরেকটা কাজ নিয়ে নেবেন, সেটা হচ্ছে 1 4, ঠিক আছে? সেম টু সেম, মানে একদম সিমিলার একটা ওয়ার্ক, 1 2 1 3 1 4, ঠিক আছে? মানে 1 2 1 3 অ্যান্ড দ্য লাস্ট ইজ 1 4। এটা আপাতত আপনারা এই তিনটা কাজ প্র্যাকটিস করতে পারেন, আমি 1 4টা একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে 1 4, এক্ষেত্রে আপনি ফ্রেড অনুযায়ী আপনার আঙুল বসাবেন, লাইক আমি 1 2 ফ্রেডে কাজ করতেছি, তখন আপনি করবেন হচ্ছে 1 আর 2, মানে 1 নম্বর আঙুল আর 2 নম্বর আঙুল। যখন আপনি 1 আর 3 কাজটা করতেছেন তখন আপনি করবেন হচ্ছে 1 আর 3, মানে 1 নম্বর আঙুল আর 3 নম্বর আঙুল, ঠিক আছে? আপনি যখন 4 নম্বর কাজ করতেছেন, মানে 1 আর 4 করতেছেন, তখন আপনি করবেন 1 4, মানে 4 নম্বর আঙুল আর 1 নম্বর আঙুল। মানে কথাগুলো যাচ্ছে হচ্ছে ফ্রেড অনুযায়ী আপনার 4টা আঙুল বসিয়ে নেবেন ভালোভাবে। এটা হচ্ছে আপনার একদম বিগিনার ওয়ার্ক, ঠিক আছে? তো আমি 4 নম্বর কাজটা দেখাচ্ছি সেম ভাবে, ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে? যেমন ঠিক আছে, এই কাজটাকে যখন আপনি আপনার কাজ বসে যাবে লাগে এরকম। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যদি কাজগুলো প্রতিদিন 20 থেকে 25 মিনিট করেন, তাহলে অথবা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি তার চেয়েও বেশি করেন তাহলে এটা আপনাদের জন্য বেটার। আপনারা কাজগুলো 1 সপ্তাহের মধ্যে পুরোপুরি পার্মানেন্ট করে ফেলতে পারেন, ঠিক আছে? 1 সপ্তাহ পর তাহলে আবার দেখা হবে।